সম্প্রতি শিবসাগরের লাচিত সেনার সদস্য শৃঙ্খল চালিহার বাঙালি বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বাঙালিদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শৃঙ্খল চালিহাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। বৃহস্পতিবার বাঙালি উন্নয়ন পরিষদ লক্ষ্মীপুর শাখার পক্ষ থেকেও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। বাঙালি বিদ্বেষী মন্তব্যের জন্য লাচিত সেনার শৃঙ্খল চালিহাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, লাচিত সেনা নামে কোনো একটি সংগঠনের সদস্য শৃঙ্খল চালিহা শিবসাগরের বাঙালি ব্যবসায়ীদের কুরুচিপূর্ণ ভাষায় অনেক কথা বলেছেন। অসমের বাঙালিরা বসবাস করতে হলে অসমিয়াদের নিচে থাকতে হবে, নইলে তাদের টুকরো টুকরো করা হবে। বাঙালিরা সব জাতিকে সম্মান সহকারে সমান চোখে দেখে এবং শ্রদ্ধা করে। স্মারকপত্র প্রদানকালে লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রজত ঘোষ, সম্পাদক নবেন্দু রায়, অজন্তা দেব, দেবোত্তম রায়, সম্রাট বণিক, জ্যোথিকা ধর চৌধুরী সহ অন্যান্যরা। বাঙালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষাগড়ে লাচিত সেনার সদস্য শৃঙ্খল চালিহা যেভাবে আমাদের বাঙালিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অকথ্য ভাষা ব্যবহার করছে, তা আমরা সারা আসাম বাঙালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা অতিসত্বর এই বীর লাচিত সেনার সদস্যকে গ্রেপ্তার করার জন্য সরকারের কাছে বিনম্র আবেদন রাখব। বাঙালি এমন একটা জাতি, সব জাতিকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার মানে এই নয় যে বাঙালি গালি খাবে আর মুখ বুঝে সহ্য করে নেবে। বাঙালি প্রতিবাদ করতে জানে, দুঃখে দাঁড়াতে জানে। তার জন্য আমি সরকারের কাছে আমাদের সারা আসাম বাঙালি উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ রাখছি, অতিসত্বর যেন শৃঙ্খল চালিহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শৃঙ্খল চালিহা শান্তিপ্রিয় আসামকে অশান্তি বাতাবরণ করার, অশান্তি বাতাবরণের সৃষ্টি করছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। তো অতিসত্বর যেন শৃঙ্খল চালিহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ। আমাদের আসাম বাঙালি উন্নয়ন কমিটির পক্ষ থেকে লক্ষ্মীপুরের যে আজকে এই যে তীব্র প্রতিবাদ করেছিল, আজকে আমরা সবাই একত্রিত হয়ে একটি এসডি ম্যাডামের কাছে একটি মেমোরান্ডাম দিতে এসেছি, প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা বাঙালিরা সজাগ সচেতন, আমরা সহ্য করতে পারবো না যে একের পর একে এক আমাদেরকে নির্যাতন করবে। আমি আসাম সরকারের কাছে বিনম্র অনুরোধ জানিয়ে আবেদন করছি যে যাতে অতি শীঘ্রই এই যেন ওনারা যেন এই তীব্রভাবে কথাবার্তা বলেছেন, সেই কথাবার্তার যেন মানে উনি ইয়ে করেন, যাতে এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করেন, সেই ব্যবস্থা যাতে আমরা সবাই খুশি থাকতে পারি। আর আসাম, আমরা সবাই আসামের নাগরিক, আর আসামের নাগরিকের ব্যাপারে যদি আজকে ওনারা এইভাবে কথা বলেন যে আমরা সহ্য করতে পারবো না, আর সেই সহ্যটা যদি আমরা এইবার যদি তীব্রভাবে প্রতিবাদ না করি, ওনারা আরও বলতে এগিয়ে যাবেন। কারণ এই এই কথাবার্তাটা আমরা সবাই মিলেন মেমোরান্ডাম দিচ্ছি, তার কারণে যাতে নেক্সট কোনোদিন যাতে এইভাবে তীব্রভাবে কথাবার্তা না বলে। সেই লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।